দিয়ে টাইম হলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আমি ঈশা জাহান উম্মি। আমি হচ্ছে কোনো লাইভ টাইপ করবো না, জাস্ট আমি ভিডিও শেষ করলাম, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু হাই হ্যালো বলে দিন। বলেছিলাম আজকে লাইভ হবো, বাট আমি লাইভ না করে আপনাদের জন্য দুই তিনটা ছোট ছোট ভিডিও করে ফেললাম। এবং দেখতে পাচ্ছেন আজকে আমি খুব সুন্দর একটা, এটা হচ্ছে অর্গানজা, একদম হচ্ছে পিওর হচ্ছে আপনার অর্গানজা মুসলিনের একটা খাদ্যি, যেটা কিনা খুবই সুন্দর। জাস্ট আমি কিন্তু লাইভ করার জন্য লাইভ হইনি, জাস্ট আমার ভিডিও শেষ হয়েছে, দেখাই হচ্ছে আপনাদের সাথে চলে আসলাম যে একটু গল্প টল্প বলে ফেলি। সো ভিডিওটা আপনার একটার পর একটা আপনার ভিডিও আপলোড হতে থাকবে, আমি দুই তিনটা ভিডিও করে ফেলেছি অলরেডি আলহামদুলিল্লাহ। সো অনেক টাইমে আমাকে আপনার আমাকে একটা পাল দেওয়া তো কোশ্চেন করেন আমি কিভাবে, জাস্ট না ওটা হচ্ছে আমি পিনটা অন্যভাবে দেখাবো, আজকে দেখাবো না। সো হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে না এটা থাকে, এটা আমি ছোট ভিডিও করেই দিব। সো জাস্ট এটা ইনফর্ম করার জন্য যে যদিও লাইভ হয় না, বাট আমি কিন্তু বসে নেই আপনাদের জন্য দুই তিনটা অনেকগুলো ভিডিও রেডি করে ফেলছি অলরেডি আমি। সো এটা জানানোর জন্যই লাইভ হলাম আর কি। তো সবার কি অবস্থা? রনি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, ভিডিও করতে অনেক কষ্ট অনেক কষ্ট। এমডি লিয়াকত হোসেন লিখেছে, নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর আপু জানি না। সো আর কি সবার কেমন কি অবস্থা আছে, আমি দুই সেকেন্ড কথা বলে চলে যাব। এবং কি সো